সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি এটা কলার জমি, কলাটা একবার কেটে নেওয়ার পরে যে চারাটা রেখেছে সেটা কিন্তু আবার বড় হয়ে গেছে, এতদিন আরও বড় হয়ে যেত এটাকে কিন্তু মাঝ থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানতে কিন্তু একবার কেটে দেওয়া হয়েছে, নয়তো গাছটা কিন্তু প্রতিটা গাছে আরও বড় থাকতো। কিন্তু গাছটা কাটার মূল কারণ হচ্ছে আমরা শীতকালীন যে আবাদটা মাঠে করি সেটা মসুরি হোক সরিষা হোক, অনেক সময় কিন্তু শীতকালীন আবাদ কিন্তু অনেক বেশি হয়, ভুট্টা আলু এগুলো অনেক চাষি হয় মাঠে। তো আমরা কলার জমিতে যে মসুরিটা বুনেছে সেটা আমরা দেখছি, চলেন। এই মসুরিটা এই কলা গাছ কাটার পরে কলাটা কেটে নেওয়ার পরে কিন্তু জমিটা কলাটা কেটে নেওয়ার পরে আমরা নভেম্বরে যে সময়টা শীতকালীন আবাদটা শুরু করি সেটাই হচ্ছে এই শীতের চাষ। এটা নভেম্বরে এই মসুরিটা বোনা হয়েছে, জমিটা যেহেতু ফাঁকা ছিল এখানে মসুরির চাষটা করতে কিন্তু বেশি ঝামেলা হয় নাই এবং শ্রম দিতে হয়েছে কম। এর জন্যই বীজটা বুনে যখন আমি কলার জমিতে তো আমি ট্র্যাক্টরে কোনো চাষ দিতে পারবো না, হয় পাওয়ার টিলারে দিতে হবে না গরু চাষে দিতে হবে। এটা দিয়ে কিন্তু বীজটা বুনে আমি মই দিয়ে দিয়েছি, জমি সমান করে দিয়েছি, তখন কিন্তু চারাটা ফুটে দেখেন চারাটা কিন্তু এত সুন্দর হয়েছে। এই যে মসুরি, এগুলো মসুরির, এই মসুরির কিন্তু এখন এই শাক খাওয়া যায়, এগুলোর কিন্তু এখন মানুষ আর আগের মতন শাক খায় না, বিশেষ করে মসুরির শাক কম খায়, ছোলার শাক খায়, ছোলার শাক কিন্তু বর্তমানে এখন মাঠে খুবই কম। মসুরির চাষটা কিন্তু একদম সহজেই মনে করলে হয়, কি জন্য এটাকে কিন্তু বীজ বোনার পরে এখন যেহেতু শীত পড়ছে অনেক, এখন শুধু স্প্রে দিতে হবে যাতে জাপ পোকা অন্য কোনো পোকামাকড় না লাগে। তাই সেরকম একটা বেশি ওষুধ বিষ খরচ হয় না, অল্প কিছুতেই হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে এই মসুরিটা অল্প সময়ের চাষ, এই নিচে মসুরিটা হয়ে যাচ্ছে এবং পাশাপাশি দেখেন কলা গাছগুলো হয়ে যাচ্ছে, কিন্তু এই কলা গাছগুলো মসুরিটা শেষ হয়ে যাবে, কলা গাছগুলো বড় হয়ে যাবে, তাহলে আমি একের ভিতরে দুইটা চাষ নিতে পারছি সহজেই। এই দেখেন গাছে ফুল চলে আসছে, এটা আর বেশি দিন সময় নেবে না। মসুরির এই মসুরিটা ফেব্রুয়ারিতেই, ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় মাঝামাঝি উঠানো যাবে। এটা এখন কিন্তু যত শীত পড়ছে তত মসুরির জন্য ভালো হচ্ছে, দেখেন প্রতিটা আগার কিন্তু অনেক সতেজ আছে, খুবই সুন্দর সব কটা গাছই, কোনো রোগ বালাই নাই। মসুরির একটা সমস্যা আছে, এটা যদি লাবি করে শীত না পড়ে তাহলে কিন্তু মসুরিটা বেশি দিন মানে দাঁড়িয়ে থাকতে পারবে না, যদি রোদের তাপমাত্রা বেশি আসে তাহলে কিন্তু তখন এটা নিমিষেই পুড়ে যায়। সেই হিসেবে এটা এখন শীতকালীন আবাদ, এই শীতকালে করতে হবে, এটা অল্প সময়ের ভিতরে ফল চলে আসবে। এই যে কিছু কিছু গাছে ফুল চলে আসছে দেখেন, এই ফুলটা এখন যত শীত পড়বে তত ফলটা বেশি হবে, এবং মসুরিতে বর্তমান কীরকম চাহিদা সেটা সবাই জানে, সব কিছুরই যখন চাহিদা আছে। আপনারা চাইলেও যে কোনো কলার জমিতে এরকম ফাঁকা থাকলে মসুরি করতে পারেন, তারপর অন্যান্য চাষও করা যাবে, সম্ভবভাবে করাটা কোনো অসুবিধা নাই। এটা এখনকার সময় না করলে উপায় নাই, কারণ এই একের ভিতরে দুইটা চাষ নেওয়াটা একদম সহজ, এটা কলা গাছও বড় হয়ে যাবে, মসুরিগুলো ওঠানো হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, মানুষের সব কিছুরই দাম ঊর্ধ্ব, এই জন্য আপনারা যদি মনে করেন যে আমি একের ভিতরে দুয়ে চাষ করতে পারবো, সে এরকম চাষ করতে হবে যাতে আমার এই একটা চাষের ভিতরে আরেকটা করতে গেলে যাতে কোনোটায় কোনোটার ক্ষতি না করে, ঠিক সেভাবে ভেবে চিন্তে আপনারা করবেন, আপনারা চাইলে করতে পারেন।